লোকসভা ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বামীর কল রেকর্ড ভাইরাল সাহসী সাংবাদিক অনিন্দ চৌধুরী এই বিজেপি প্রার্থী রেখাপাত্রর স্বামীকে ফোন করে চেপে ধরতেই চরম বিপদে পড়ল বিজেপি প্রার্থীর স্বামী বিপদে পড়ে কি কি বলল দেখে নিন চলুন প্রথমে দেখে নিন সাংবাদিক অনিন্দ চৌধুরী কিভাবে প্রথমে আস্তে আস্তে কথা বলছিল এবং তারপরে যখনই কড়া কড়া প্রশ্ন করল তখনই বিপদে পড়ে এই বিজেপি প্রার্থীর স্বামী কি কি বলল এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো

আচ্ছা ভারতীয় পার্টি বলতে ভারতীয় জনতা পার্টি জনতা পার্টি আচ্ছা আপনি যেহেতু রেখাপত্র স্বামী এবং ভারতের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং আপনার স্ত্রী কর্মী প্লাস স্ত্রী সংসদ নির্বাচনে লড়তে চলেছে তো আপনার সঙ্গে 2 মিনিট একটু কথা বলতাম বার প্রথমত হচ্ছে আপনার কেমন লাগে আপনার আপনার স্ত্রী সাংসদ নির্বাচনে লড়তে চলেছে উনি লড়াই করছেন ওনার প্রচার চলছে স্বামী হিসেবে কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে এটা ভালো লাগছে কেন উনি সাংসদ হিসেবে লড়াই করছেন বলে নাকি উনি ভারতীয় জনতা হয়ে লড়াই করছেন বলে ভার জনতা পার্টি না এটা জনগণের জন্য লড়াই করছে এটাই ভালো লাগছে জনগণের আপনি যেহেতু ওনার স্বামী আপনার থেকে আপনি নিশ্চয়ই আরো কাছ থেকে জানেন বিষয়গুলো আপনি যদি একটু আমাদের দর্শকদের বলেন যে আপনি বলেন জনগণের জন্য লড়াই রেখা পাত্রের জনগণের জন্য লড়াইয়ের বিষয় যদি আপনি একটু আলোকপাত করেন উনি কি কি আমি এই বিষয়টা কিছু বলতে পারছি না কারণ আমি বিদেশে ছিলাম আমি দেশে ছিলাম না ঠিক আছে তুমি যেটা বলতে চাইছো সেটাই বুঝে নিয়েছি যে আমার আমার কাছ থেকে জানতে চাইছো কিন্তু আমি বিষয়টা পুরোটা জানি না ঠিক আছে আমি বিদেশে ছিলাম আমি বাড়িতে মাসখানে আছে বাড়িতে এসছি কি হয়েছে না হয়েছে আমি অতটা বলতে পারছি না ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি বিদেশে বলতে আপনি কোথায় থাকেন আমি ব্যাঙ্গালোর থাকতাম ও আচ্ছা আচ্ছা ব্যাঙ্গালোরে থাকতেন আপনি মানে আপনি সেভাবে জড়িত নন রেখা পাত্র সমস্ত বিষয়গুলো আমি রাজনীতি থেকে আমি জড়িত ছিলাম হঠাৎ করে আপনার স্ত্রী সেভাবে কখনো ওনার নাম শোনা যায়নি কিন্তু হঠাৎ করে একদম সরাসরি সাংসদ নির্বাচন লোকসভা নির্বাচন কি করে হঠাৎ করে টিকিটটা পাওয়া গেল না আমি জানি আমি সব কিছু বলতে আমি কিছু জানি না আমি কিছু বলতে পারছি না ঠিক আছে মানে এটা তো এটা তো আপনার আনন্দের বিষয় হওয়া উচিত আপনার কি লাগছে আপনি রয়েছেন কেন এই যে আপনাদের এলাকায় নিমাই দাশের ভাই নিমাই দাশের বাড়িতে যে বিস্ফোরণ হয়েছে এবং সেখানে বিস্ফোরক মজুদ করা ছিল এবং সেখানেই আপনার স্ত্রীর সাংসদ হিসেবে লড়াই লোকসভা নির্বাচনের লড়াই তো এই দুটো কোথাও একটা সূত্রে মিলে যাচ্ছে তাহলে এই যে নিমাই দাসের বাড়িতে বিস্ফোরকটা মজুদ ছিল এটা কি আপনার স্ত্রীকে সহায়তা করার জন্য নির্বাচনে আমি এই বিষয়ে এখন কিছু কথা বলতে পারছি না তাহলে কি ফেটেছিল আপনি কি আপনি কি দেখেছেন নাকি আপনি দেখেছেন ওখানে আপনি 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 ছিল এটা কোথায় বুথ থেকে পেলেন বলুন না থাকলে গ্যাস বেলুন ফাটলো নাকি শুভেন্দুর আমার আমার সেটা পুলিশ পুলিশ দেখছে সেটা বুঝতে পারবে পুলিশ বলবে

আপনি 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 পুলিশের দ্বারা জিজ্ঞেস করুন না ফাটলোটা কি পুলিশের দ্বারা জিজ্ঞেস করুন পুলিশ বলবে ফাটলোটা কি আরে আপনার স্ত্রীকে নির্বাচনে মদত জোগানোর জন্য ওখানে বিস্ফোরক মজুদ ছিল আপনাকে জিজ্ঞাসা করব না কি মুশকিল আপনি এটাকে স্টোরি করুন ইউ নির্বাচনে টিকিট পেলে এটা জানেন না 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 আপনি লড়াই সম্পর্কে জানেন না আপনার স্ত্রী কেন ভোট পাবে আপনি জানেন না আপনি জানেন নিমাই দাসের বাড়িতে বিস্ফোরক ছিল না এই এই বিজ্ঞানটা আমি বুঝতে চাইছি ঠিক আছে জানতে চাইছে রেখা পাত্র এবং তার স্বামীর কাছে দিলীপ দাসের বাড়িতে নিমাই দাসের বাড়িতে কি ফাটলো বিস্ফোরক আপনি বলছেন দিলীপ দিলীপ দাস আমাদের কর্মী আপনাকে কে বললো ফাটলোটা কি ফাটলো কি সেটা পুলিশকে জিজ্ঞেস করে আপনি মূর্খের মতো কথা বলছেন আপনি কি ভারতীয় জনতা পার্টি নতুন নতুন করছেন নাকি হিঙ্গলগঞ্জে লড়াই করে চলল আপনি আপনি আরে আপনার ভারতীয় জনতা পার্টি 2021 সালে হিঙ্গলগঞ্জে বিধানসভায় লড়াই করে চলল আপনি কি বলছেন আমার বাড়িতে বাইতে আপনাকে কে বললো আরে আপনি কি বলছেন কে বললো মানে আপনার পার্টির প্রার্থী তালিকা বলছে আরে না কোন দল থেকে ভারতীয় জনতা পার্টি আরে আপনাদের দলের বিরোধী দলনেতাও দলে নতুন নতুন আপনি নতুন হতেই পারেন আপনি বলুন না